গেল, শেষ হয়ে গেল, এটা কোনো কথা? মানে যেই দিনটার কথা ভাবছিলাম সেই দিনটা চলেই আসলো। জাগোবাহে সিরিজের শেষ পর্ব আজকে স্ট্রিমিং শুরু হয়ে গেল, দ্যাট মিন্স জাগোবাহে সিজন 1 শেষ হয়ে গেল। এই সিজনটা বা এই সিরিজটা আমাদেরকে এমন এমন জিনিস ভাবতে শিখিয়েছে যে সত্যি কথা, মানে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এভাবে কখনো আগে ভাবিনি। তাহলে আসুন দেখি যে এত যে ভালো লেগেছে আমাদের সবার কাছে, এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এবং আমি খুব থ্যাঙ্কফুল এবং খুব ব্লেসড এটা ভেবে যে তরুণ প্রজন্ম যারা সাধারণত মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার জিনিসপত্র বা এগুলো নিয়ে নাটক, টেলিফিল্ম, সিনেমা মানেই মনে করে যে পার্টিকুলার একটা ধরনের হয়ে থাকে, ওই সেই ট্র্যাজিক হয়ে থাকে, ওই যুদ্ধে যাচ্ছে, তারপর একজন মরে যাচ্ছে এবং পরিবার সবাইকে হারাচ্ছে, ওই কনসেপ্টের বাইরে এসে একটা মুক্তিযুদ্ধকে যে কত ভিন্নভাবে এবং কত সুন্দরভাবে এবং আরও না দেখা অদেখা কত কথা যে এর মধ্যে থাকতে পারে সেগুলো দেখানোর জন্য এই টিম চরকিকে অনেক অনেক ধন্যবাদ। তো আসুন দেখি আজকের এই যে এই সিরিজের তৃতীয় পর্ব বাংকার বয় কেমন ছিল, এটা কেন স্পেশাল এবং কেন দেখবেন, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশে যত ভালো ক্রিয়েশনগুলো হয়, ওয়েব কন্টেন্ট হয়, সেগুলো দেখতে খুব ভালো লাগে এবং তারপর অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। এই গল্পটা যদি আমি একটু রূপক অর্থে বলি, কারণ মূল গল্পটা বলতে চাচ্ছি না তাহলে মজা থাকবে না, যদি রূপকর্থে বলি তাহলে বলবো এরকম যে মনে করুন আপনার চারপাশে খুব খারাপ সময় এবং সবাই দুটো ভাগে বিভক্ত, দুটো আইডিওলজি এবং সবাই যার যার মতন করে সেই আইডিওলজিগুলো নিয়ে কাজ করছে। আপনার পেছনে শত্রু লেগেছে এবং আপনি শত্রু থেকে পালানোর জন্য, নিজের জীবন রক্ষার জন্য আপনি ছুটে যাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন এখান থেকে এখানে। ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জীবনে বাঁচার একটা আলো দেখতে পেলেন, কারণ কেউ একজন আপনাকে আশ্রয় দিল। আপনি আশ্রয়দাতার বাড়িতে গেলেন এবং আপনাকে একজন আশ্রয় দিল এবং আপনি প্রাণটা রক্ষা পেলেন। আপনি রাত কাটালেন, সকালবেলা উঠে যখন আপনি আবার নতুন করে আপনার যাত্রা ভ্রমণ শুরু করবেন, আপনি তখন বুঝতে পারলেন যে যে আপনাকে আশ্রয় দিয়েছিল সেও শত্রুপক্ষের একজন। সে কোনো আপনাকে আশ্রয় দিয়েছে বা সে যে খুব ভালো মানুষ বা সে যে আপনারই দলের একজন বা সে যে আপনার শুভাকাঙ্ক্ষী এমন কিন্তু না। এখন কি করবেন, এই মুহূর্তে আপনার কি করা উচিত? ওয়েল, এটাই ছিল বাংকার বয়। ইন্টারেস্টিং না? মানে এত সুন্দর করে গল্পটা প্রেজেন্ট করা হয়েছে, 34 মিনিট আপনি হা হয়ে থাকবেন স্ক্রিনের দিকে। কেন স্পেশাল বা এই কন্টেন্টটা স্পেশালটা কি সেটা বলি, সেটা হচ্ছে যে প্রথমে বলবো যে কনসেপচুয়ালাইজেশন, মানে একটা স্টোরিকে এভাবে কনসেপচুয়ালাইজ করা, এভাবে কোনো কিছু প্রেজেন্ট করা, কোনো কিছু দেখানো, এই চিন্তা ভাবনাটা যে কারো মাথায় ক্লিক করে এটার জন্য মানে আমি কি বলবো, হ্যাটস অফ, স্যালিউট সুকর্ণ শাহের ধীমান। এই ভদ্রলোককে আগে কখনো দেখিনি, সত্যি করার অর্থে নিজেকে নিজে গালি দিতে ইচ্ছা করছে যে আগে কেন এনার কন্টেন্টগুলো আমি আগে দেখিনি, এনার নাম কেন আমি জানি না। তার যে কি সলিড তার পিকচারাইজেশন, মানে তার যে ভিজুয়ালাইজেশন সব কিছু, সে যেভাবে জিনিসটাকে কনসেপচুয়ালাইজ করেছে, যেভাবে ক্যামেরার সামনে প্রেজেন্ট করেছে, আমাদের জন্য জিনিসটাকে কত ইজি ওয়েতে সে দেখিয়েছে, অ্যাকচুয়ালি পরিচালকের যে ভিশন সেটার মাধ্যমে তো একটা জিনিসের প্র্যাকটিক্যালিটি বা সেটার মাধ্যমে একটা জিনিস সবচেয়ে সুন্দর করে, মানে একজন পরিচালক যত ফাটাফাটি ভিশনের হবে সেই জিনিসটা দর্শকের কাছে তত হৃদয়গ্রহী হবে। তো পরিচালকের কাজ ছিল অসাধারণ, স্টোরিটাকে কনসেপচুয়ালাইজ করা, সেটাকে এক্সিকিউট করা এবং নট অনলি দ্যাট, একটা ভিন্ন ধরনের গল্প নিয়ে, মুক্তিযুদ্ধের একটা ভিন্ন অ্যাঙ্গেল নিয়ে মানুষের সামনে বাস্তবসম্মতভাবে প্রেজেন্ট করা। আর একইভাবে যদি বলতে চাই সেকেন্ড বিষয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে টাইম অফ শুটিং, মানে পুরো জিনিসটা কিন্তু রাত্রেবেলা শুটিং করা। সো রাত্রেবেলা কোনো শুটিং করছেন এবং আপনি বুঝতে পারছেন কোথায় কী আছে কোথায় কী নেই, বাংকারের একটা সেট বানানো, সোজা কথা, নোংরা পচা ময়লা এখানে, মানে লাশ পড়ে আছে, সেই লাশকে ইঁদুর খাচ্ছে, কুকুর খাচ্ছে, এই পাশে আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি পানি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন নিজের জীবন রক্ষার্থে, এই জিনিসগুলোকে খুব বাস্তবিকভাবে তুলে ধরা হয়েছে, মানে অসাধারণ। সেট ডিজাইনিং, আর্ট ডিরেকশন সব কিছু খুব সুন্দর ছিল। তারপরে যদি বলি সেটা হচ্ছে যে দুজনের অভিনয়, মানে দুজনের প্রোটাগনিস্ট, যেটা বলছিলাম একজন হচ্ছে যে আশ্রয় খুঁজতে যায় আর একজন হচ্ছে যাকে যে আশ্রয় দেয়, একজন হচ্ছে আব্দুল্লাল সেন্টু যে আশ্রয় খুঁজতে চায় আর মোস্তাফিজুর ইমরান যিনি হচ্ছে তাকে আশ্রয় দেয়, এই দুজনের যে কথোপকথন, এই দুজনের মধ্যে যে ইমোশনের আদান প্রদান, এই দুজন একজন আরেকজনকে রিভিল করা, এই প্রত্যেকটা সিন প্রত্যেকটা ডায়লগ দেখার মতো ছিল। আপনার চোখ আটকে থাকবে যে এরপরের মুহূর্তে কী হবে, এরপরের মুহূর্তে কি হবে, সে একজন আরেকজনের সিক্রেট জেনে যাচ্ছে, এখন কি হবে। তো খুব সুন্দর করে এরা যেভাবে নিজেদেরকে ঢেলে দিয়েছে অভিনয়ে এবং তাদের মনে হয়নি যে তারা কোনো একটা শুটিং করছে, মনে হচ্ছে যে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ হিডেন ক্যামেরায় কোনো কিছু শুট করে নিয়ে আসা, আপনি একটা বাস্তবিক দৃশ্য দেখতে পাচ্ছেন, এমনই শক্তিশালী ছিল তাদের অভিনয়।
এবার যদি বলি আর কি জন্য এটা স্পেশাল, সেটা হচ্ছে যেটা প্রথমে যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক। মুক্তিযুদ্ধ মানে যে শুধু যুদ্ধে যাচ্ছে তারপর মারা যাচ্ছে তারপর শেষ হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। এর বাইরেও আরো অনেক গল্প আছে। এই গল্পগুলোকে চিন্তা করা, এই গল্পগুলোকে চিন্তা করে সেখান থেকে একটা সুন্দর বাস্তবসম্মত একটা ওয়েব ফিকশন তৈরি করা, সেটাকে প্রেজেন্ট করা সোজা কাজ না। এই সমস্ত কিছু আমাদের চিন্তার দুয়ার খুলে দিচ্ছে। সত্যিকার অর্থে জাগো বাহিরের তিনটা পর্ব না দেখলে সত্যি বুঝতাম না যে মুক্তিযুদ্ধের আরো কত অ্যাঙ্গেল আছে, কত ডাইমেনশন আছে এবং কতভাবে এটাকে দেখা যায়। নতুন প্রজন্মের কাছে এটা নিয়ে গল্প করতে, শেয়ার করতে, মানে আমার জ্ঞানের ভাণ্ডারটা আরো বেড়ে গেল। অবশ্যই দেখবেন জাগো বাহির সিরিজের তৃতীয় পর্ব বাংকার বয়।